দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। প্রচলিত ভ্যারিয়েন্টের থেকে 1000 গুণ বেশি ভাইরাস মানুষের নিঃশ্বাসের মাধ্যমে ছড়াচ্ছে বলে জানিয়েছেন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। দুপুরে এক অনলাইন আলোচনায় তিনি এসব কথা জানান। এই ভাইরাসে আক্রান্তের হার শতভাগ, তাই লক্ষণ না থাকলেও চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ দেন তিনি। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতাল ও আইসিইউ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নাইমাল জিকর প্রতিবেদন। করোনায় দেশে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনই প্রতিদিন মৃত্যুর সংখ্যাতেও গড়ে চলেছে নতুন সব রেকর্ড। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বর্তমানে দেশে 98% মানুষই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ফলে প্রতিদিনই মুমূর্ষু অবস্থায় রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন মানুষ, আইসিইউ এর জন্য রোগী নিয়ে হাসপাতালে ঘুরছেন অনেকে। অণুজীব বিজ্ঞানী বিজন কুমার শীল বলেন, তিনবার ধরন পাল্টিয়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা, যা মানুষের হাঁচি ও কাশির মাধ্যমে পূর্বের তুলনায় 1000 গুণ বেশি ছড়াচ্ছে। ফলে আক্রান্তের হার শতভাগ, আর মুমূর্ষু অবস্থায় পড়ছেন আক্রান্তের 25% মানুষ। এই ভাইরাসটি কিন্তু আপার শ্বাসনালীর উপর দিকে গ্রো করছে, এটা মিউটেশনের জন্য। এই গ্রো হওয়ার জন্য ভাইরাস আগের ভাইরাসের চেয়ে 1000 গুণ বেশি ভাইরাস আসছে। আগে মনে করেন যে 100 জনের মধ্যে 10 জন ইনফেক্ট হতো, বলেন খুব অল্প সময়ে এই ভাইরাস মানুষকে কাবু করে ফেলে, তাই মৃত্যু ঝুঁকি কমাতে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ খ্যাতিমান এই বিজ্ঞানীর। পুরো গ্রামকে টেস্ট করে দেখেছেন যে 70% মানুষের মধ্যে ইনফেকশন আছে যাদের সিম্পটম নেই। তো আমি ওটাই বলবো, যদি একজনের ইনফেকশন একটি গ্রামে বা একটা বাড়িতে হয়, আপনাদের মনে করতে হবে যে আপনার সবাই ইনফেক্টেড পর্যায়ে আছেন। আপনাদের মাস্ক তো পরতেই হবে, পাশাপাশি দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে। এদিকে ফিল্ড হাসপাতাল উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে করোনা হাসপাতাল ও আইসিইউ বাড়ানোর কথা জানান। সরকারি বেসরকারি মিলে প্রায় 6000 বেড আছে, 6000 বেডের মধ্যে এখন 1000 বেডও খালি নাই, এই পর্যায়ে আমরা আছি। আমাদের আইসিইউ সরকারি বেসরকারি মিলে সব মিলে 1500, যেটা আগে ছিল মাত্র 200-র মতো। তবে এই ভাইরাস থেকে বাঁচতে হলে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান তারা। 9 আলজিকো, নিউজ 24, ঢাকা।